নমস্কার এডুকেশন জোন চ্যানেল সবাইকে স্বাগত জানাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব বটনে প্রেস করুন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিতে প্রেস করুন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আজকে আগ্রহ ও মনোযোগ নিয়ে শুধুমাত্র নোট প্রোভাইড করার উদ্দেশ্যে আপনাদের এই ভিডিওগুলো প্রদান করা হচ্ছে আজকের ভিডিওর যে প্রশ্নটি থাকবে সেটি হলো আগ্রহ ও মনোযোগের সংজ্ঞা দাও সঙ্গে আগ্রহ ও মনোযোগের সম্পর্কে আলোচনা করো রিলেশন বিটুইন ইন্টারেস্ট অ্যান্ড অ্যাটেনশান এটি ঘুরিয়েও আসে প্রশ্ন তার মধ্যে হল আগ্রহ হল সুপ্ত মনোযোগ ব্যাখ্যা করো তাহলে এই দুটো প্রশ্ন কিন্তু উত্তর একই হবে তা প্রথমে আমরা আগ্রহ ও মনোযোগের সংজ্ঞাগুলো নিয়ে আলোচনা করব তারপর আগ্রহ ও মনোযোগের সম্পর্কে আলোচনা করব সংজ্ঞায় বলে রাখি আগ্রহ মনোযোগের যে সংজ্ঞাগুলো আমরা এখানে দিয়েছি এই দুটো ভালো লাগলে আপনারা এই দুটো ব্যবহার করতে পারেন অথবা এর আগে যে আমরা আলাদা আলাদা করে আগ্রহ মনোযোগের ভিডিওগুলো তৈরি করেছি সেখানে সংজ্ঞা দেওয়া আছে সেটি যদি আপনাদের ইজি মনে হয় আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন এই প্রশ্নের জন্য আমরা এই সংজ্ঞাটি প্রদান করছি আপনাদের আগ্রহের সংজ্ঞায় কি বলা হয়েছে আগ্রহ হল এমন এক ধরনের মানসিক সংগঠন যা কোনো বস্তু ব্যক্তি বা ধারণার প্রতি সেন্টিমেন্ট গড়ে তোলে ব্যক্তিকে সেই কাজ করতে উদ্বুদ্ধ করে আর মনোযোগের সঙ্গে মনোযোগ একটি মানসিক প্রক্রিয়া যা ব্যক্তিকে পারিপার্শ্বিক একাধিক উদ্দীপকের মধ্যে এক বা সীমিত কয়েকটি উদ্দীপক সম্পর্কে নির্দিষ্টভাবে সচেতন করে তাই হলো মনোযোগ এবার আমরা মনোযোগ ও আগ্রহ সম্পর্ক আলোচনা করব মনোযোগ ও আগ্রহ একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ সম্বন্ধে আবদ্ধ তাই মনোবিদ রস বলেছেন আগ্রহ ও মনোযোগ হল একই মুদ্রার দুপীঠ অ্যাটেনশন অ্যান্ড ইন্টারেস্ট ইজ টু সাইড অব এ কয়েন মনোবিদ ম্যাকডুগাল বলেছেন আগ্রহ হল সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হল সক্রিয় আগ্রহ আগ্রহ মনোযোগের সম্পর্কে যে সমস্ত দিক দিয়ে গড়ে উঠেছে সম্পর্কগুলো সেগুলো আমরা এক এক করে আলোচনা করব প্রথম সক্রিয়তার দিক থেকে আগ্রহ আগ্রহ মনোযোগের সম্পর্ক ও মনোযোগের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বর্তমান আগ্রহ ছাড়া মনোযোগ সম্ভব নয় কারণ আমরা যেই বিষয়ে আগ্রহী হই সেই বিষয়ে কিন্তু আমরা খুব মনোযোগ দিয়ে কিন্তু দেখি বা শুনি বা সেই কাজটি কিন্তু করতে চাই তাহলে আগ্রহর উপরেই কিন্তু মনোযোগ অবশ্যই নির্ভর করছে যখন কোনো বিষয়ের প্রতি কারো আগ্রহ থাকে তখন সে তার প্রতি মনোযোগ হয় মানে সেই বিষয়ের প্রতি মনোযোগ হয় আর যার প্রতি আগ্রহ থাকে না তার প্রতি মনোযোগও সে থাকে না সুতরাং মনোযোগের প্রধান নিয়ন্ত্রক হলো আগ্রহ মূলত মনোযোগ আগ্রহের মাত্রা ও স্থায়িত্বের উপর নির্ভরশীল আমরা আগ্রহ এবং মনোযোগ দুটো কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত এটা কিন্তু বুঝলাম যে বিষয়ের প্রতি আমাদের আগ্রহ আছে সেই বিষয়ের প্রতি আমরা মনোযোগী হই যে বিষয়ের প্রতি আমাদের আগ্রহ নেই সেই বিষয়ের প্রতি কিন্তু আমরা হই না আবার উল্টোটিও হতে পারে মনোযোগ সেই বিষয়ের প্রতি আমরা দিই যে বিষয়ের প্রতি আমাদের আগ্রহ থাকে তাহলে দুটো কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত দ্বিতীয় নাম্বারটি হল নির্বাচন গত দিক মনোযোগের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল বস্তু নির্বাচন মনোযোগের দ্বারা ব্যক্তি একটি বিশেষ মুহূর্তে অনেকগুলো বিষয়কে বাছাই করে বস্তু নির্বাচনে আগ্রহ বিশেষ ভূমিকা রাখে যে বিষয়ে শিশু বা ব্যক্তি আগ্রহ আছে সেই বিষয়কে সে মনোযোগের জন্য নির্বাচন করে থাকে কাজেই বলা যায় আগ্রহ ও মনোযোগ পরস্পর সম্পর্কযুক্ত তাহলে আমরা যে বিষয়ে আগ্রহী হই সেই বিষয়ে বা যে বিষয়ে আমরা মনোযোগ দেই সেই বিষয়টিই কিন্তু আমরা জয়েন করি একটি খেলার হয়তো আমরা দেখছি সেই খেলার মধ্যে আমাদের যার খেলা ভালো দেখতে মানে যা যে খেলছে যাকে আমরা বেশি পছন্দ করি তার খেলাই কিন্তু আমাদের দেখতে ভালো লাগে অনেক সময় আমরা ক্রিকেটের সময় বিশেষ করে আমি যাদেরকে আমি পছন্দ করি সেই সেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত খেলে ততক্ষণ পর্যন্ত আমি টিভির সামনে থেকে উঠি না কিন্তু সে আউট হয়ে গেলে বা কোনো কারণে সে খেলা থেকে বিরত হলে আমি হয়তো অন্যমনস্ক হয়ে পড়ি বা তখন সেই খেলাটা হয়তো আমার দেখতে ভালো লাগে না আমি অন্য কাজে মনোনিবেশ করি এটি সাধারণ একটি উদাহরণ দিলাম সেটি পড়ার ক্ষেত্রেও হতে পারে আমার কাউকে ভালো লাগছে কি লাগছে না তার উপরে নির্ভর করতে পারে যে কোনো বিষয়ের প্রতি কিন্তু এটা নির্ভর করতে পারে সেই জন্য কিন্তু এটি নির্বাচনগত দিক থেকে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত এই জিনিসটি কিন্তু এখানে বলা হয়েছে নেক্সট পয়েন্ট উদ্দেশ্যমুখী আগ্রহ শিক্ষার্থীকে উদ্দেশ্যমুখী করে তোলে ওই উদ্দেশ্য নির্দিষ্ট বস্তুর প্রতি শিক্ষার্থীর মনোযোগী হয় উদ্দেশ্যমুখী এই কারণে বলছে আমরা আগ্রহ প্রত্যেকটি বিষয় দেখাই না যে বিষয়টি আমাদের ভালো লাগে সেই বিষয়ের প্রতি আমরা আগ্রহ দেখাই আমাদের এতগুলো বিষয় প্রত্যেকটি বিষয় কিন্তু আমাদের পড়তে ভালো লাগে না যে বিষয়ে আমরা আগ্রহী হই সেই বিষয়টি কিন্তু আমাদের পড়তে খুব ভালো লাগে আমার যেমন এডুকেশন শিক্ষা বিজ্ঞান বিষয়টি ভূগোল বিষয়টি আমার পড়তে ভালো লাগে অন্যান্য আবার এডুকেশনের প্রত্যেকটি চ্যাপ্টার ভালো লাগে না ভূগোলের প্রত্যেকটি চ্যাপ্টার ভালো লাগে না এইভাবে আমাদের যে চ্যাপ্টারগুলো ভালো লাগে বা যে বিষয়গুলো ভালো লাগে সেই জিনিসগুলো কিন্তু আমাদের পড়তে জানতে তার সম্পর্কে জানতে খুব ভালো লাগে সেজন্য বলছে এটা কিন্তু উদ্দেশ্যমুখী এবং আগ্রহের সঙ্গে কি বললাম যে সেই বিষয়গুলো চয়ন করতে পড়তে ভালো লাগে শুধু পড়তে ভালো লাগে না সেই জিনিসগুলো কিন্তু আমরা গভীরভাবে মনোযোগ দিয়ে কিন্তু সেই জিনিসগুলো পড়ি বা তার সম্পর্কে জ্ঞান অর্জন করি সেই জন্য বলা হচ্ছে এটা উদ্দেশ্যমুখী দীর্ঘস্থায়ী মনোভাব নেক্সট পয়েন্ট আগ্রহের ফলে ব্যক্তি কোনো বিষয় বা বস্তুর প্রতি বেশি সময় ধরে মনোযোগ দিতে পারে যে বিষয়টি বা যে কাজটি আমাদের ভালো লাগে সেই কাজটি আমরা কিন্তু ঘন্টার পর ঘন্টা করতে পারি কিন্তু যে কাজটি আমাদের মনোযোগ নেই ভালো লাগে না আমাদের বলপূর্বক জোরপূর্বক যে কাজটি আমাদের করতে দেওয়া হয়েছে সেই কাজটি কিন্তু আমরা আমরা জোর করা হচ্ছে বলে আমরা জোর করে করি মন থেকে কিন্তু করি না সেই জন্য সেই কাজটি কিন্তু ভালো নাও হতে পারে ভালো না হওয়ার সম্ভাবনাই বেশি যেহেতু সেটি জোর করে করা হচ্ছে আর যে কাজটি আমাদের ভালো লাগে মনোযোগ দিয়ে আমরা করি সেই কাজটি কিন্তু দীর্ঘস্থায়ী ভালো অবশ্যই পড়ার বিষয়ে যদি বলি যে পড়াটি আমরা মনোযোগ দিয়ে ভালো লেগে পড়াশোনা করি সেগুলো কিন্তু আমরা আজীবন মনে রাখি কিন্তু যেগুলো জোর করে মুখস্থ করে শুধু কাজে লাগার জন্য আমরা মুখস্থ করে থাকি বা জেনে থাকি সেই জিনিসগুলো কিন্তু বেশি দিন মনে থাকে না সেই জন্য কিন্তু আগ্রহ মনোযোগ এই দুটোর সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত মনোযোগ সেই বিষয়গুলোর প্রতি আমরা দিই যেই বিষয়ের প্রতি আমাদের আগ্রহ আছে আবার আগ্রহ না থাকলেও আমাদের জোর করে কিছু জিনিস মনোযোগ দিয়ে করতে হয় আবার উল্টোটেও হয় আমরা আগ্রহ আছে কিন্তু মনোযোগী নই তবে আলোচনা থেকে বলা যায় আগ্রহ সকল সম সকল সময় আমাদের কোনো বিষয়ের প্রতি মনোযোগী করে তোলে কিন্তু এমন অনেক বিষয় আছে যার প্রতি আমাদের বিশেষ আগ্রহ থাকে আগ্রহ থাকে না অথচ বিষয়টি আমাদের মনোযোগ আকর্ষণ করে যেমন ঘরে বসে বই পড়ছি হঠাৎ বাইরে বিকট শব্দ শোনা গেল এবং তার প্রতি মনোযোগী হলাম কিন্তু সেই শব্দের প্রতি কিন্তু আমাদের আগ্রহ ছিল না মনোযোগী হলাম ঠিকই দেখতে গেলাম যে হঠাৎ করে কিসের আওয়াজ হলো আগ্রহ না থাকা সত্ত্বেও কিন্তু আমরা সেই বিষয়ের প্রতি মনোযোগী হই যদিও ওই শব্দের প্রতি কোনো আগ্রহ ছিল না আমাদের উল্টোটিও হতে পারে আবার মনোযোগ থাকলেই আগ্রহ নাও থাকতে পারে বিভিন্ন জায়গায় যেমন ব্যাংকে বিভিন্ন সেক্টরে রক্ষক সে টাকা গোনার কাজ করে তার টাকা গোনার সময় সে মনোযোগী হয় কারণ একটি টাকা যদি হয়ে যায় তাহলে নিজের সেই জন্য সে মনোযোগী হচ্ছে কিন্তু সে কাজটি করতে কিন্তু আদৌ আগ্রহী কিনা সেটি কিন্তু ভাবার বিষয় আগ্রহ ছাড়াও কিন্তু তাকে সেই টাকা গোনার কাজটি করতে হচ্ছে সেজন্য বলছে আগ্রহ থাকলে মনোযোগ থাকতেও পারে আবার মনোযোগ থাকলে আগ্রহ নাও থাকতে পারে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু প্রত্যেকটি কাজ আগ্রহ এবং মনোযোগ আমাদের একে অপরের সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত কিছু কিছু কাজের ক্ষেত্রে আমরা আগ্রহ এবং মনোযোগের একে অপরের সঙ্গে সম্পর্ক বা বিপরীত সম্পর্ক দেখতে পারি বা কোনো সম্পর্ক নাও দেখতে পারি যাই হোক এই ভিডিওটি আজই এই অবধি আশা রাখছি আগ্রহ এবং মনোযোগের যে সম্পর্ক নিয়ে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এখনও অবধি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের জন্য তাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্সে কমেন্ট করে আমাদের জানান আর আগ্রহ এবং মনোযোগের অন্যান্য ভিডিওর লিঙ্কগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তাহলে আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ